হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শিখবো যে কীভাবে বাস হর্ন অ্যাড করতে হয়। সো চলেন আমরা শুরু করি। সো প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের এখান থেকে গ্যারেজ অপশনে যেতে হবে। সো গ্যারেজে যাওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, ওখান থেকে আপনারা এই যে 3 নম্বর সাউন্ডের মতো একটি অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে তিনটা অ্যাড করার সিস্টেম চলে আসে, মানে তিনটা সাউন্ড আপনারা অ্যাড করতে পারবেন। সো অ্যাড করার জন্য আপনারা প্রথম দেখেন যে ব্রাউজ অডিও নামের একটি অপশন আছে, এই নামের তিনটি অপশন আছে। সো প্রথমটা অ্যাড করার জন্য আপনারা প্রথম ব্রাউজ অডিও নামের ওই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিভাইস গ্যালারি বা ফাইল ম্যানেজার যেটা আপনার আসে ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন। সো আমি ডিভাইস গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ওইখান থেকে আপনাদের এসডি কার্ডে আছে নাকি ফোনে আছে, যে ফোল্ডারে আপনার যে সাউন্ডটা ডাউনলোড করে রাখছেন, যেটা আপনি এখানে ইম্পোর্ট করতে চান, ওই ফাইলে নিয়ে যাবেন। সো আমি এই ফাইলে ডাউনলোড করছি। সো এখান থেকে আমি একটা সাউন্ড অ্যাড করে নিলাম। সো দেখেন আমরা এই যে সাউন্ডটি অ্যাড করছি, এই সাউন্ডটি এখন বাজতেছে। সো এইভাবে আমি এখন 2 নম্বর ব্রাউজ অডিওতে ক্লিক করে 2 নম্বর সাউন্ডটি মানে এখানে অ্যাড করব। এই যে এটা ছিল 2 নম্বর সাউন্ড, এখন আমি 3 নম্বর সাউন্ড অ্যাড করব। সো দেখেন আমি এখন এইটা একটু প্লে করে দেখাইতেছি। সো দেখেন এগুলো প্লে হইতেছে। এইভাবে আমরা বাস সাউন্ড অ্যাড করতে পারি। সো এই তিনটি সাউন্ডের ড্রাইভ লিঙ্ক মানে গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অনেক সময় দেখা যায় যে এইগুলো প্লে হয় না, মানে আপনি অ্যাড করছেন ঠিকই কিন্তু এখন এই যে এখন তো প্লে হইতেছে, অনেক সময় প্লে হয় না। সো তা নিয়ে আপনাদের অনেক কনফিউশন থাকে যে এটা প্লে হইতেছে না কেন। এটা অনেক সময় গেমের গ্লিচ বা আপনার নেটওয়ার্কের স্পিডের কারণে হয়ে থাকে। সো এটা কোনো ব্যাপার না, আপনি একবার না হলে আবার গেমটি ওপেন করে আবার অ্যাড করে চেষ্টা করুন, দেখবেন তারপর সঠিকভাবে সাউন্ডটি বাজছে। যখন আপনার সবটি সাউন্ড অ্যাড করা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা একটি ভিডিও দেখে নেবেন, তাইলে আপনার আরপিটা ক্রস হবে না। সো এখান থেকে ফ্রিতে ক্লিক করবেন। সো দেখেন যে আমার সাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি গেম প্লে করি তাইলে এই সাউন্ডটি দিয়ে আমি হর্ন দিতে পারবো। এই যে তিনটি সাউন্ড আমি অ্যাড করছি, এখন হর্নগুলো প্লে করে দেখাইতেছি। এইটা হচ্ছে 1, সো এইটা হচ্ছে 1 সাউন্ড। এইটা হলো 2, এখন বাজাবো 3। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।